बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব গ্যাসীয় পদার্থের প্রসারণ অর্থাৎ পিভি ইকুয়াল এনআরটি নিয়ে। আপনাদের বইয়ে যে কতগুলো সমস্যা রয়েছে এবং সূত্রগুলো যে আসলে কীভাবে হয়েছে সেটা কিন্তু অনেকজনই আপনাদের সমস্যা হয় বুঝতে। সো আজকে আমরা একদম বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনি সবগুলো ভালো মতন বুঝতে সক্ষম হন, চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে। তো প্রথমত আমাদেরকে জানতে হচ্ছে যে গ্যাসীয় পদার্থের প্রসারণটা আসলে কীভাবে হয়ে থাকে। এখন আমাদের এখানে ক্ষেত্রে প্রথমে যে কয়েকটা জানার জিনিস দরকার সেটা হচ্ছে যে আমরা যদি দুইটা পাত্রতে গ্যাস নিই, এটা হচ্ছে যে ভি আয়তনের একটা পাত্র, কিন্তু এটার চাইতে বড় একটা পাত্র রয়েছে যেটা হচ্ছে ভি টু। এর আয়তন যতটুকু এর আয়তন কিন্তু তার চাইতে বড়। এবার এখন দেখেন এখানে যতটুকু চাপ ছিল এই জায়গাটাতে আমি যতটুকু গ্যাস রেখেছি এই ততটুকু গ্যাস কিন্তু পাত্রর গায়ে কী করে একদম আঘাত করে, মানে পাত্রের গায়ে যেহেতু আঘাত করছে দ্যাট মিনস এখানে একটা চাপ রয়েছে। তাহলে ওই চাপ যেটা আছে সেই চাপটা কিন্তু এটার ক্ষেত্রে বেশি। একই গ্যাস এখানেও রেখেছি, এবার ওই গ্যাসটুকু আমি এখানেই রেখে দিলাম। তাহলে বলেন তো আপনি এই পাত্রতে গ্যাসটুকু বেশি চাপ প্রয়োগ করবে নাকি এই পাত্রতে গ্যাসটুকু বেশি চাপ প্রয়োগ করবে? অবভিয়াসলি তাহলে এটাতে চাপের পরিমাণটা বেশি হবে, এটাতে চাপের পরিমাণটা কম হবে। কিন্তু অপর দিক দিয়ে আপনি চিন্তা করেন তো এটার আয়তন হচ্ছে যে কি কম, এটার আয়তন হচ্ছে যে কি বেশি। তাই কম আয়তনে এখানে কি চাপ প্রয়োগ করছে? বেশি চাপ প্রয়োগ করছে। কিন্তু এখানে একই পরিমাণ গ্যাস বেশি আয়তনে কম চাপ প্রয়োগ করতে পারবে, তখন গ্যাসগুলো কি হয়ে যায় সম্পূর্ণ আয়তনটা দখল করে ফেলে। গ্যাসীয় পদার্থের এটা ধর্ম যে কোনো একটা পাত্রের মধ্যে রাখা হোক না কেন যে কোনো একটুকু গ্যাস সম্পূর্ণ পাত্রের সে কী করে ফেলে আয়তন দখল করে ফেলে। এখন কথা হচ্ছে যে আমি এখানের ক্ষেত্রে যাদের মধ্যে যদি দুটো সম্পর্ক নির্ধারণ করতে চাই, এখানের ক্ষেত্রে যতটুকু গ্যাস রেখেছিলাম ওখানের ক্ষেত্রে কিন্তু ততটুকুই গ্যাস রেখেছি। তাই এখানের ক্ষেত্রে আমি যদি বলি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল আমি যদি বলি যে পি টু ভি টু, এটা 100% একটা সঠিক সূত্র এই দুইটার ক্ষেত্রে। কেন কেন এটা সঠিক হবে? তখন এটার ক্ষেত্রে দেখেন চাপ বেশি এখানে রয়েছে কিন্তু আয়তন কম রয়েছে। এবার একটু লক্ষ্য করে দেখেন এখানের ক্ষেত্রে আয়তনটা কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, চাপ এখানে কী হয়ে গেল কম হয়ে গেল। তাহলে এখানে ধরলাম আমি আয়তনের মানটা হচ্ছে টু আর চাপের মান যেটা সেটা হচ্ছে যে ফাইভ। তাহলে চাপের মান যেটা এখন সেটা কিন্তু এখন এখানে কমে যাবে, তাহলে কমে যাবে কত হলো মনে করেন যে টু, আর আয়তন এখানে বেড়ে গেছে আয়তন হয়ে গেল কত ফাইভ। তাহলে টু এবং ফাইভ আর ফাইভ এবং টু এখানে ঘটনা কী করতে পারবে একই রকম হবে। দ্যাট মিনস আমরা যদি একই গ্যাসকে একটা ছোট পাত্র এবং বড় পাত্রের মধ্যে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের এটার যতটুকু আয়তন এবং চাপ হবে ওটার ক্ষেত্রে হিসাব করলে দেখা যাবে যে কি ওখানে আয়তন বাড়লো চাপটা আস্তে আস্তে হবে, কিন্তু অনেক বড় আয়তন ছিল এখানে চাপ অ্যাডজাস্ট করতে 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 দেখা যাবে যে এখানে যতটুকু চাপ দিচ্ছিল ওখানে ততটুকু একসাথে করলে সমান হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। তাই আমরা বলতে পারবো যে পি ওয়ান ভি ওয়ান এগুলো হচ্ছে পি টু ভি টু, এটা হচ্ছে গ্যাসের একটা মানে দুইটা পাত্রের ক্ষেত্রে তাপমাত্রা প্রদান না করলে যে সূত্রটা হবে সেটা। এখন দেখেন আমি যদি তাপমাত্রার পরিবর্তন ঘটি এখানে, আমি যদি এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটাতে চাই তাহলে ঘটনাটা কী হবে? তাহলে তাপমাত্রার পরিবর্তন করলেও কিন্তু আসলে আয়তনের হিসাব করা সম্ভব। এখন দেখেন তাপমাত্রা যদি দেন আপনি বা তাপমাত্রা পরিবর্তন করেন, একটু আগে যে দুইটা উদাহরণ দেখালাম সে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের তাপমাত্রা স্থির, মানে যে তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রা একই থাকতে হবে। তাহলে এখন দেখেন যখন আপনি তাপমাত্রা প্রয়োগ করবেন তখন আপনাকে চাপকে অবশ্যই ধ্রুব মানে স্টপ রাখতে হবে, মানে যতটুকু চাপ আছে ততটুকু চাপ থাকতে হবে। এখন তাহলে আমরা অবশ্যই চাপ একই রাখবো আর তাপমাত্রাটা কী করবো পরিবর্তন করব। তাহলে দুটো বক্সকে বা দুটো আয়তনের জিনিসকে এখন ডেকে নিয়ে চলে আসি। এই যে এটা হচ্ছে যে সময়তন, বাট এটা হচ্ছে আলাদা একটা আয়তন, তাহলে দুটো কিন্তু সময়তন বলতে পারবো না আমরা, এটার আলাদা আয়তন এটার আলাদা আয়তন। তাপমাত্রা এবার এখানে কী করতে যাচ্ছি আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে টি এর মানটাও কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। আদর্শ গ্যাসের সূত্র সমান আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। তাহলে এখানে ক্ষেত্রে আয়তনটা হচ্ছে ভি ওয়ান, যেহেতু আয়তন দুটোর আলাদা আলাদা, আর এখানে তাপমাত্রা যেহেতু রয়েছে টি ওয়ান। এবার আমরা ওই জিনিসটাকে আমরা কোথায় রাখলাম, আরও একটা বড় পাত্রের মধ্যে রাখলাম যেটার আয়তন হচ্ছে ভি টু।
এবং যেখানে টেম্পারেচার হচ্ছে T2। তাহলে এখন আমরা এখানের ক্ষেত্রে হিসাব করতে হবে যে এখানের ক্ষেত্রে যতটুকু তাদের মান ছিল ওখানের ক্ষেত্রে ততটুকু তাদের মানটা হচ্ছে নাকি হচ্ছে না, বা তাদের চাইতে এখানে কতটুকু কম হচ্ছে বা এখানে চাইতে ওটাকে কতটুকু বেশি হচ্ছে, সেটা আমাদেরকে কী করতে হবে, নির্ধারণ করতে হবে। তো আমি ছোট পাত্র আর এটা হচ্ছে বড় পাত্র, তাহলে আমাকে অবশ্যই চিন্তা যদি আমি করতে চাই তাহলে বড় পাত্র থেকে ছোট পাত্র বিয়োগ করে আমি কী করতে পারবো, মানটা বের করতে পারবো। তা আমি কী করবো, এখানে বড় পাত্র থেকে ছোট পাত্রের দিয়ে আমরা কানেকশানটা করবো, বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ, ডান পক্ষ থেকে ডান পক্ষটা বিয়োগ। তাহলে বাম পক্ষ কী রয়েছে, P V2। তা আমরা বলবো এই যে P V2 মাইনাস কী হয়ে যাবে, তাহলে P V1, তাহলে যে P V1, তাহলে ইকুয়াল যেটা থাকবে NRT2, তাহলে যেখানে থাকবে NRT2 মাইনাস যেখানে হবে সেটা হচ্ছে NRT1, তাহলে যে NRT1। এখন আপনি দুই পক্ষ থেকে এখানে কী কমন নিতে পারছেন, এখানে পি কমন নিতে পারছেন, থাকলে এখানে কত, V2 মাইনাস হচ্ছে V1 ইকুয়াল এখান থেকে কী কমন যায়, NR, তাহলে যেখানে NR কমন নিয়ে নেন, কমন নিলে থাকবে এখানে কত আমাদের, সরি তাহলে এখানে থাকবে কত আমাদের T2 মাইনাস হচ্ছে কত T1। এখন এটাকে একটা ফর্মে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে। তো ফর্মে নিয়ে আসার জন্য কাজ করার জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে P V2 মাইনাস হচ্ছে V1 থাকলে এখানে আমরা এই পক্ষটাকে ভাগ করবো P V1 দ্বারা, মানে এটাকে ভাগ করবো P V1 দ্বারা, তখন P কেটে যাবে, তখন V1-এর দরকার আছে এ কারণেই। আর এ অংশটুকুতে যেটা ছিল অর্থাৎ NR ছিল, তারপরে আমাদের আছে T2 মাইনাস হচ্ছে যে T1। এবার এ অংশটুকে আমরা ভাগ করে দেবো, যেটা সেটা হচ্ছে NR তো কাটবো, মানে NR দিয়ে তো NR তো রাখবো না আমরা এখানে, আপনার তো ভাগ করে দেবো T1 দ্বারা। এটা দ্বারা ভাগ যদি করেন আপনি তাহলে ঘটনাটা কী দাঁড়াবে এখানের ক্ষেত্রে, তাহলে ঘটনাটা দ্বারা এটা যে এখান থেকে PP আউট হয়ে যাবে, থাকবে আমাদের কত V2 মাইনাস হচ্ছে V1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত V1। আর এখানের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে T2 মাইনাস হচ্ছে যে T1 ডিভাইডেড বাই থাকবে এখানে কত T1। আচ্ছা দেখেন তো, আপনি এখানের ক্ষেত্রে T2 মাইনাস T1 এটার সাথে গুণ অবস্থা আছে না, দ্যাট মিনস এটাকে টেনে ফেলেন, তাহলে ঘটনাটা কী দাঁড়াবে, অর্থাৎ যে V2 মাইনাস হচ্ছে V1 ডিভাইডেড বাই হচ্ছে কত V1 ইনটু T2 মাইনাস হচ্ছে কত T1 ইকুয়াল থাকলো কথা হলো 1 ডিভাইডেড বাই T1। আচ্ছা 1 ডিভাইডেড বাই T1, আর এই পাশে যে একটা অংশটা হয়েছে, আপনারা কিন্তু আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে এটা পড়ে আসছেন, এটা হচ্ছে একটা আয়তন প্রসারণ সহগ। আমরা কিন্তু এখানে চিন্তা করতে চাচ্ছিলাম সেটাই, যে চাপ যদি আমরা একই রাখি তাহলে আয়তনের হিসাব করতে চাচ্ছি, অর্থাৎ আয়তন প্রসারণ সহগটুকু আসলে কতটুকু হবে, আয়তন প্রসারণ সহগ কীভাবে হয়, সে আয়তন প্রসারণ সহগটাই কিন্তু আমাদের নিয়ে আসার এখানে মুখ্য বিষয়টা ছিল। তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1 মানে কিন্তু আমাদের ছিল অবশ্যই আমাদের ওই যে যেটা গামা সেটা, আর গামা ইকুয়াল তাহলে আমাদের এখানে থাকলো 1 ডিভাইডেড বাই কত T1। যেহেতু এটা আয়তন প্রসারণ সহগ, তো আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যে আয়তন পোষণ সহগের ক্ষেত্রে জাস্ট আমাদের এটাকে প্রকাশ করা হয়ে থাকে বি, মানে বিটা পি দ্বারা। তাহলে এটা কী দ্বারা প্রকাশ করে, বিটা পি। তাহলে আমি যদি এটাকে বিটা পি দ্বারা প্রকাশ করি তাহলে বিটা পি সমান দাঁড়াবে 1 ডিভাইডেড বাই T1। আর এটাই হচ্ছে মূলত আমাদের, যদি আমাদের কোনো একটা পাত্র ছোট পাত্র থেকে বড় পাত্রতে নিই এবং তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে আয়তনের বা আয়তন পোষণ সহগের হিসাব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এবং এখান থেকে লক্ষ্য করতে পারছি আমরা T1টা নিচে রয়েছে 1 ডিভাইডেড বাই T1। আর 1 ডিভাইডেড বাই T1 মানে কি, আপনি যদি তাপমাত্রার কথা চিন্তা করেন তাহলে তাপমাত্রা ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে 1 ডিভাইডেড বাই আছে, দ্যাট মিনস ব্যস্তানুপাতিক এখানে, আর ব্যস্তানুপাতিক যেহেতু হয়েই গেছে, সো আপনি এখান থেকে অবশ্যই এটা কথা বলতে পারবেন যে গ্যাসের প্রসারণের সহগ ধ্রুব সংখ্যা নয়, ধ্রুব সংখ্যা হলে একটা নির্দিষ্ট সংখ্যা, জাস্ট এখানে T থাকতো বা 1 থাকতো, 1 ডিভাইডেড বাই যেহেতু আছে যেটা হচ্ছে একটা অবশ্যই ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক যেহেতু হয়ে গেছে কার ব্যস্তানুপাতিক যেন তাপমাত্রার, সো তাপমাত্রা যখনই আপনি এখানে কী করবেন বাড়াতে থাকবেন, তাপমাত্রা যদি বাড়ান তাহলে 1 ডিভাইডেড বাই মনে করেন যে এখন আছে 100, তারপরে যে 1 ডিভাইডেড বাই আছে 200, যত এখানে নিচে তাপমাত্রা এখানে বাড়াতে থাকবেন ততই দেখা যাবে যে মানটা ছোট আসবে, আর ততই কিন্তু তাহলে কী হবে আয়তন পোষণ সহগের মানটা কমে যাবে। তাহলে আমাদের এখানে তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক, তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের এখানে আয়তন পোষণ মানে গ্যাসীয় পদার্থের আয়তন পোষণ সহগ যেটা সেটা আস্তে আস্তে কী থাকবে কমতে থাকবে, আমাদের সূত্র কিন্তু সেটাই বলে। তো এই ছিল আমাদের এখানে নিয়ে আলোচনা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এই সবগুলো জিনিসকে অবশ্যই ভালো করে লিপিবদ্ধ করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।